নবী বলতেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও হায়াতাকা ক্বাবলা মাউতি শুনতেছেন বিশ্ব নবী বলতেন সুযোগকে কাজে লাগাও কি কাজে লাগাও সুযোগ কি সব সময় আসে বারবার আসে এজন্য সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই বিশ্ব নবী বলতেন হায়াতাকা ক্বাবলা মাউতি মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপরে বিষ্ণুই বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে 99% শ্রোতাই হচ্ছে যুবক তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইরা তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো এই পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা চিল্লায় বলো ঠিক কিরা এজন্য বিষ্ণুই বলতেন শাবাবাকা ক্বাবলা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটা ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনের সবচেয়ে মহেন্দ্র ক্ষণ এটা কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না এখন যারা মুরব্বী তারাও একসময় যুবক ছিল নাকি তারা ছোটবেলা থেকেই মুরব্বী তারাও যুবক ছিল তাদের গায়ে অনেক শক্তি ছিল এজন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য রং ধরা যৌবন জম ধরে শেষ থাকবে না সময়ের আবর্তনে কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে তাই না এজন্য এই যৌবনটারা যেন আমরা কাজে লাগাই এখনই আমাদের কাজ করার সময় এখনই ছোটার সময় এখনই দৌড়ানোর সময় সমাজকে পরিবারকে যা দেয়ার আল্লাহর এবাদত যা করার এখনই তো করার সময় এজন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই তিন নম্বরে বিষ্ণুই বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি নাভিশ্বাস শ্বাস ফেলার জায়গা থাকে না ঠিক কিনা এর ফাঁকে যখন একটু অবসর পাই আমরা এবাদত করবো কার তারপর বিষ্ণু ইসা ইসলাম বলেছেন গানাকা কাবলা ফাকরি তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী আমাদেরকে ধন দিয়েছে কে এটা কিন্তু পরীক্ষা আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে ঠিক কিনা তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগাই ইসলামের পক্ষে কাজে লাগাই যাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন যাকাত দেই যাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কিরা যাকাত দিলে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবে বিশ্ব নবী ইসলাম বললেন গানা কা কবলা ফাকরি তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও এজন্য সম্পদশালী যারা হয়েছেন আপনাকে সম্পদ দিয়েছে কে চিল্লায় বলেন কে নাকি আপনি মালিক হয়েছেন এটা তো কারণের স্বভাব ছিল কারণ বলতো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি আমি আমার জ্ঞান বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি না তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারো না তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে এরপর বিষ্ণু ইসলাম বললেন সিহ্হাতাকা ক্বাবলা মারাদিক ক্বাবলা সাকমিক তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে এই যে এখন আমরা সুস্থ যে রইলাম আমাদেরকে সুস্থ রাখলো কে এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাতে বলেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।